হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইন্টারনেট স্পিডটি চেক করবেন। তো অনেকে জানতে চায় যে আসলে আমাদের ইন্টারনেট স্পিডটি কত। সো আজকের এই ভিডিওটি দেখার পর খুব সহজে আপনার ইন্টারনেট স্পিডটি টেস্ট করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি চ্যানেল নতুন দর্শকে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি। দেন আমরা আমাদের ইন্টারনেট স্পিডটি টেস্ট করার জন্য আমরা যে সিমে ইন্টারনেট স্পিড টেস্ট করব ওই সিমের ডাটা কানেকশনটি অন করে নেব। অন করে নেওয়ার পর আপনারা যে কোনো একটি ব্রাউজারের মধ্যে চলে যাবেন। দেন আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনারা সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন beta.speedtest.net। ঠিক আছে, এটি লিখে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম একটি ইন্টারফেস যখন চলে আসবে আপনারা থ্রি ডট মেনুর উপর ক্লিক করে দিবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট। ঠিক আছে, দেন আপনারা ডেস্কটপ সাইটের উপর ক্লিক করে দিবেন। ডেস্কটপ সাইটের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একদম ফেসটি একদম কম্পিউটার মতো হয়ে গেছে। দেন আমরা এখন একটু জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পর আপনাদের ইন্টারনেট স্পিড টেস্ট করার জন্য সিম্পলি আপনার গো অপশন উপরে ক্লিক করে দিবেন। গো অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন আমাদের ইন্টারনেট স্পিডটি টেস্ট করার পর এখানে ফলাফল আসছে যে ডাউনলোড স্পিড হচ্ছে আমাদের 7.15 Mbps। ঠিক আছে, আর আমাদের আপলোডিং স্পিড হচ্ছে 0.97 Mbps। মানে হচ্ছে যে আপনার আপলোডিং স্পিড যত বেশি থাকবে, যত Mbps বেশি থাকবে, তত কিন্তু আপনার ইন্টারনেট স্পিডটি ফাস্ট চলবে। ঠিক আছে, সো ওকে বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে সহজে আপনাদের ইন্টারনেট স্পিডটি টেস্ট করবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত জানাবেন, ভিডিওটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই বলবেন না। আর আপনি যদি এই চ্যানেল নতুন দর্শকে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে ফরকর নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।